রশিদ খানকে এক জবাব দিলেন সাকিব এক ওভারে তুলে নিলেন রান একশো দুই ওপেনারের উইকেট হারিয়ে কোনো ঠাসা হয়ে যায় বাংলাদেশ সে অবস্থা থেকে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে সাকিব আল হাসান তার ৪৫ বলের অপরাজিত সত্তর রানের ইনিংসে ভর করে চার উইকেটে আল্লাহর রহমতে জয় পায় টাইগাররা শনিবার চট্টগ্রাম জহির আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে সাত উইকেটে একশো উনচল্লিশ রান সংগ্রহ করে আফগানিস্তান সহজ টার্গেট তারা করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ মাত্র বারো রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত আগের তিন ম্যাচে উনিশ ও আটত্রিশ করা লিটন এ দিন ফিরে মাত্র চার রানে জিম্বাবের বিপক্ষে আগের ম্যাচে টি টোয়েন্টিতে অভিষেকে এগারো রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত শনিবার ক্যারিয়ারে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে মাত্র পাঁচ রানে ফেরেন একুশ বছর বয়সী এ ওপেনার দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান তৃতীয় উইকেট জুটিতে তারা আটান্ন রান যোগ করেন দলীয় সত্তর রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মুশফিক তার আগে পঁচিশ বলে ২৬ রান করেন জাতীয় দলের এই নির্ভরশীল ব্যাটসম্যান মুশফিকের বিদায়ের পর থেকে আসা যাওয়ার মিছিলে অংশ নেন মোহাম্মদুল্লাহ রিয়াদ সাব্বির রহমান রুম্মান ও আফিফ হোসেনরা পনেরো দশমিক পাঁচ ওভারে দলীয় একশো চার রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন শেষ দিনে জয়ের জন্য পঁচিশ বলে প্রয়োজন ছিল রান আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে সাকিব আল হাসান দলের জয়ে পঁয়তাল্লিশ বলে আটটি চার ও এক ছক্কা হার না মানা সত্তর রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান টি টোয়েন্টি সংক্ষিপ্ত ফরম্যাটে মাইল স্পর্শ করেছেন সাকিব আল হাসান বিশ্বসেরা এ ক্রিকেট অলরাউন্ডার শনিবার আফগানিস্তানের বিপক্ষে পঁয়তাল্লিশ বলে আটটি চার ও এক ছক্কায় সত্তর রানের লড়াকু এক ইনিংস খেলেন ম্যাচ জয়ী এই ইনিংস খেলার মধ্য দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুটি রেকর্ড করেছেন সাকিব শনিবার চট্টগ্রাম জহিরুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামার আগে দেড় হাজার রানের মাইল স্পর্শ করতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র তিন রান এদিন তিনি সংগ্রহ করেন সত্তর রান এই রান সংগ্রহের মধ্যে দিয়ে টি টোয়েন্টিতে পনেরোশো রান সংগ্রহের মাইলফলক ফলক স্পর্শ করেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের আগের দেশ সেরা ওপেনার তামিম ইকবাল এই রেকর্ড গড়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় আর বিশ্বের ছাব্বিশতম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পনেরোশো রান সংগ্রহ করেছেন সাকিব শুধু তাই নয় চলমান ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের আগের তিন খেলায় ব্যর্থ সাকিব এদিন বল হাতেও সাফল্য পান চার ওভারে চব্বিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন আর এক উইকেট শিকারের মধ্য দিয়ে টি টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে তিনশো উইকেট শিকারের কীর্তি করেন সাকিব